আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায় এগিয়ে দেয়। আরামবাগের বুকে মহানায়ক উত্তম কুমারের তুতো বোন অসতিপর অবস্থায় একজন বৃদ্ধা, তিনি নাকি খুব একবার ঠান্ডাতে বসে কাঁপছিলেন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়, তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন স্বপন কুমার নন্দী, একজন প্রবীণ রাজনীতিবিদ, প্রবীণ না অভিজ্ঞ রাজনীতিবিদ, এবং সাথে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। স্বপন বাবু, ঘটনাটা ঠিক কি ঘটেছে? ঘটনাটা হচ্ছে, আমি সেদিন রাত্রে আমার পৌরসভার কাজে কলকাতা থেকে 10:30-11টা ফিরি, ফেরার পরে সেই জামা প্যান্ট খুলে এবার খাওয়া দাওয়া করতে যাব। আমার কাছে খবর আছে হোসেন সহ ওখানে টোটো অটো যেসব আমাদের কর্মীরা আছে তারা ব্যাপারটা আমাকে জানায় যে দাদা এরকম এক ভদ্রমহিলা এখানে পড়ে আছে ঠান্ডাতে। আমরা সঙ্গে সঙ্গে আমরা আরামবাগ হসপিটালে যাই, হসপিটালে ডাক্তারবাবুরা মানবিক, তারা খুব সুন্দরভাবে নার্স তারা ভর্তি করে তারা সুন্দর চিকিৎসা করছে। আমরা আরামবাগ আইসি বরুণবাবুকেও বলি, তিনিও সঙ্গে সঙ্গে আমাদের থানা থেকে ওনারাও পাঠায়, পাঠিয়ে আমরা সেই ভর্তি করি। ভর্তি করে এখন তার চিকিৎসা চলছে। উনি যেটা বলছেন যে তখনকার যুগে 80-85 বছর বয়স, 85-এর ওপর বয়স হবে, তাই ইংলিশেও কথা বলছে। উত্তম আমাদের মহানায়ক উত্তম কুমারের সম্বন্ধে অনেক কথা বলছেন, তাই এখন আমরা চিকিৎসা চলছে, তাই সেই চিকিৎসা আমরা খবরও দিয়েছি। আরামবাগ থানার আইসি বরুণবাবুকে বলেছি, আমাদের থানা থেকে আমাদের এই বিষয়ে আমাদের খুব আমাদের ধনঞ্জয় ছিল, ধনঞ্জয় খুব এই দিক দিয়ে খুব পারদর্শী ছিল, ধনঞ্জয় কিন্তু থেকে আমাদের এখানে সেই সময় আমাদের অনেক কর্মীরা আমাদের আজি থেকে আরম্ভ করে রহিম থেকে আরম্ভ করে আমাদের খোকন থেকে আরম্ভ করে এইসব ছেলেরা ছিল, সকলে মিলে আমরা নিজে তার চিকিৎসার ব্যবস্থা আমরা করি। তাই ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন, নার্সরাও করছেন, সুপার সাহেবও আছেন আরামবাগ হসপিটালে, সকলে মিলে চেষ্টায় যদি তাকে সুস্থ করে আমাদের এ আছে যে তাকে আমরা বাড়ি পাঠাবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ধরনের যেসব অসহায় মানুষরা আছে তাদের কথা বলেন, সেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো হচ্ছে আমাদের তার চিন্তা ভাবনাকে সফল করার জন্য আমরা সকলে মিলে আমরা চেষ্টা করছি। স্বপন বাবু, হেদুয়া পার্কে নাকি ওনার বাড়ি এরকম খবর নাকি পাওয়া গেছে, তো পরিবারের লোকজনের সঙ্গে কোনো যোগাযোগ হলো যে যাতে করে তাদের হাতে তুলে দেওয়া যায়? পুলিশকে বলা হয়েছে, পুলিশ চেষ্টা করছে যেটা করার জন্য। স্বপন বাবু, আজকের দিনে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণ সভা নাকি আছে বিকালের দিকে, কি প্রস্তুতি চলছে আরামবাগে? আপনারা জানেন যে আমাদের বর্ষিয়ান মন্ত্রী আর আমাদের আরামবাগে সুব্রত বাবুরও যে কর্মপদ্ধতি যে যেভাবে কাজ করেছেন, সেই মানুষ সেই দিদিকে যেমন মানুষ আরামবাগের মানুষ তাদের কাছের মানুষ ভাবে, আর সেই দিদির সঙ্গে থেকে সুব্রত দাও আমাদের খুব কাছের মানুষ, তার সেই আজকে আমরা আরামবাগ যে নেতাজি স্কোয়ার হসপিটাল মোড় সেখানে তার আমাদের কোভিড নিয়ম মেনে আজকে আমরা স্মরণ সভা করব। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্বপন কুমার নন্দী, পৌর প্রশাসক আরামবাগ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ স্বপন বাবু। ধন্যবাদ।